আপনারা দেখছেন বাম ইন্ডিয়া। প্রিয় দর্শক, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, যাতে বাম ইন্ডিয়া চ্যানেলের কর্মীরা উৎসাহিত হয়ে আরও গুরুত্বপূর্ণ খবর আপনাদের পরিবেশন করতে পারে। প্রিয় দর্শক, খবর ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আসুন, সময় নষ্ট না করে আমরা যাই খবরের মূল গভীরতায়। হুগলিগ্রামের আইসি হতে পারে, কাঁথির আইসি হতে পারে, উপতিনগরের ওসি হতে পারে, সমস্ত প্রত্যেকটা ক্ষণে মিনিটে সমস্ত জিনিস লিপিবদ্ধ আমরা করে রেখেছি। ভদ্রভাবে চলুন, নিরপেক্ষভাবে চলুন, আপনাকে চটিমণি পিসিমণি কেউ বাঁচাতে পারবে না। হাইপার অফিস থেকে যারা ফোন করে আপনাকে, আমি প্রত্যেকটা ফোন নম্বর কল রেকর্ড আমার কাছে প্রত্যেকটা আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। আপনারা অনেকক্ষণ ধরে এখানে বিক্ষোভ কর্মসূচিতে আছেন, যদিও গৃহযুদ্ধ চলছিল তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি সুপিয়ানের সঙ্গে সোমনাথের মারামারি চলছিল, অনেকটা দেরি হয়ে গেছে আপনাদের শুরু করতে, আর আমাকেও কলকাতা যেতে হবে, অনেকে বসে আছে। তা আমি প্রথমেই নবারণ নায়ক সহ আমাদের পুরো জেলার টিমকে, অশোক দিন্দা এমএলএ আছেন, নীলাঞ্জন ভাই আছেন, রবি মাইতি এমএলএ আছেন, মলয়দা আছেন, এবং তাপসী মন্ডল, অরূপ দাস, শান্তনু প্রামাণিক সব এমএলএ আছে, আশিস মন্ডল এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে, আমাদের তপন দা আছে, সবাইকে আমি আর বলতে চাই না বেশি করে। আমি শুধু এখানে ওই একটা বাচ্চা ছেলে এসপি এসছে বিচার আমার ক্লাস দিয়ে, কি করছেন প্রত্যেক দিন, কাকে ডেকে ডেকে কি বলছেন সব আমি জানি। আমি অনেক অনেক পুরনো খেলোয়াড়, আপনাকে শুধু আমি বলে গেলাম আপনি সেন্ট্রাল ক্যাডারের অফিসার, এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারমুলায় গিয়ে মুল্লায় গিয়ে ডিউটি করতে হয়, সেটা যাতে করতে না হয় সেটা দয়া করে করবেন না। আর এইসব মিথ্যা মামলা করে এই জেলার জাতীয়তাবাদী শক্তিকে বিগত দিনেও কেউ রুখতে পারেনি, আজকেও পারবেন না, আগামী দিনেও পারবেন না। 2007 সালে নন্দীগ্রামের ঘটনার সময় দেড় বছরে 7টা এসপি চেঞ্জ হয়েছে, বেছে বেছে তৎকালীন সরকার এসপি পাঠিয়েছেন, এস এস পান্ডা, অশোক দত্ত, গঞ্জি অনিল শ্রীনিবাসন, অশোক বিশ্বাস, 7টা এসপি চেঞ্জ করেছে দেড় বছরে, কিচ্ছু করতে পারেনি। আপনি মিথ্যা মামলা যেগুলো করছেন সব সার্টিফাইড কপি আমি জোগাড় করেছি, আমি এই মামলাগুলোতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করে আইও, আইসি অথবা ওসি এবং এসপির ভূমিকা তদন্ত করার জন্য সিবিআই ইনভেস্টিগেশনের দিকে যাচ্ছি। 5টা এসপি আর 7টা ওসি আইসির নাম লিপিবদ্ধ করেছে, 22 তারিখে মহামান্য আদালত আশা করবে এই অত্যাচার বন্ধের পক্ষে রায় দেবেন এবং কিছু একটা ব্যবস্থা করবেন, এবং এই অত্যাচারী পুলিশদের যাদের আপনি ব্যবহার করছেন, সে মহিষাদলের সিআই হতে পারে, হলদিয়ার আইসি হতে পারে, হুগলিগ্রামের আইসি হতে পারে, কাঁথির আইসি হতে পারে, উপতিনগরের ওসি হতে পারে, সমস্ত প্রত্যেকটা ক্ষণে মিনিটে সমস্ত জিনিস লিপিবদ্ধ আমরা করে রেখেছি। ভদ্রভাবে চলুন, নিরপেক্ষভাবে চলুন, সরকার রাজনৈতিক ব্যবস্থা দিয়ে চলে, কিন্তু সরকারকে চলতে হয় সংবিধানকে সামনে রেখে। আর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টটা পড়বেন, প্রথম লাইনে আছে আইনের শাসন নেই পশ্চিমবঙ্গে, শাসকের আইন আছে, আর সেটা করছেন আপনি মিস্টার কেওয়ানুর রাম। প্রথম এসপি পোস্টিং পেয়েছেন ভাইপোর দয়ায়, আপনার যারা গুরুদেব আছে তাদের ডেকেছে দিল্লিতে, 26 জুলাই থেকে 6 আগস্ট 7 জন এসপিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ডেকেছে কয়লা স্ক্যাম। আপনার যিনি গুরুদেব আছেন আসানসোলে, তার স্ত্রী
ইনকাম ট্যাক্স রেটের পরে 28 কোটি টাকার ডিসপ্রপোর্শনের অ্যাসেট কেসে তিনি ঝুলছেন। তাই একটু সাবধানে চলুন, ভদ্রভাবে চলুন, সবার ফোন ধরুন, নিরপেক্ষভাবে চলুন। আপনার মেধা, আপনার পিতামহের অর্থে আপনি আইপিএস হয়েছেন, এই তার মর্যাদাটা রাখবেন। আর আমার জেলার এই সমস্ত পুলিশ ভাই বন্ধুরা, বোনেরা, দিদিরা, তাদেরকে খারাপ পথে পরিচালিত করবেন না। আর আমি নিচের তলার পুলিশ অফিসার আধিকারিকদের বলব, ভুল কাজ করবেন না। রাজীব কুমারের মতো অনেক অফিসারকে বিপদে পড়তে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের কথা শুনতে গিয়ে। প্রবীণ ত্রিপাঠী, রাজীব মিশ্র, ভোলানাথ পাণ্ডেদের বিপদে পড়তে হয়েছে, আলাপন বন্দ্যোপাধ্যায়দের বিপদে পড়তে হয়েছে এই তৃণমূল কংগ্রেসের কথা শুনতে গিয়ে। আপনার চাকরিটা ওরা দেয়নি, তাই চাকরিটাকে রক্ষা করে মানুষের কাছে যাতে সম্মান নিয়ে কাজ করতে পারেন সেই ব্যবস্থা আপনারা করুন। আমরা আরেকবার নবরণ নায়ক সভা, আপনাকে চটিমণি পিসিমণি কেউ বাঁচাতে পারবে না। পাইপার অফিস থেকে যারা ফোন করে আপনাকে, আমি প্রত্যেকটা ফোন নম্বর কল রেকর্ড আমার কাছে প্রত্যেকটা আছে। আপনাদের হাতে যদি রাজ্যের সরকার থাকে, আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। নরেন্দ্র মোদী কাশ্মীরকে স্বীকার করেছেন। মুফতি মোহাম্মদ শহীদ, ওমর আবদুল্লাহ কোনোদিন ভাবতে পারেননি জান কাশ্মীরের ডাল লেকে সবুজ পতাকা ওড়ে না, ভারতের তিরঙ্গা পতাকা উঠছে ওখানে। সেকশন থ্রি পার্লামেন্টে বসে জম্মুকে কেন্দ্রশাসিত অঞ্চল করে একদিনে লেক এক করে ভেঙে তিনটে জায়গা করে দিয়েছিল সেকশন থ্রি। কেন্দ্রীয় সরকারকে অত দুর্বল ভাবার কোনো কারণ নেই, বিজেপিকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। আপনার একটা অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার আগে আমার কাছে গিয়ে পায়ের নিচে বসে থাকতো। তার বুদ্ধিতে এখানে সাম্প্রদায়িক রাজনীতির আপনি জনক, কি কি করছেন, কাকে কি বলছেন, আমার লোক ঢোকানো আছে 80 ভাগ আমার লোক, কেউ আপনার কাছে মন আমার কাছে। ভদ্রভাবে চলুন, মিথ্যা মামলা করবেন না, যা হবে নিরপেক্ষভাবে চলুন চলুন। সিআরপিসি আইপিসি কমপ্লিটলি ভারতবর্ষের সংবিধান সেখানে স্বীকৃতি দিয়েছে। আমি বেশি কথা বলবো না, আমার বন্ধুদের বলবো যে আজকে ট্রেলারটা দেখালেন আপনারা। আমি 9ই আগস্ট সোমবার ভারত ছাড়ো আন্দোলনের দিন, সেই দিন অচল করব গোটা জেলা থেকে হাজারে হাজারে লোকেরে, 1 লক্ষ লোকের জমায়েত আমি শুভেন্দু অধিকারী করব, নবরণ নায়ক এবং অনুপ চক্রবর্তী আর আমার 7 জনে মিলে কেন 1 লক্ষ লোকের 9ই আগস্ট সোমবার আপনি লিখে রাখুন। আর ওসব দেখাবেন না, রাত্রিবেলা কি করছে আপনার পুলিশরা গিয়ে, আমরা সমস্ত রেকর্ড রেখেছি।